दोस्तों, आप सभी के सामने जो मस्जिद दिखाई दे रही है, हमारे भारतवर्ष की सबसे बड़ी और खूबिया खूबसूरत चीज का मस्जिद है। चलिए दोस्तों, आप सभी को हमारी तरफ से गुजारिश है, एक बार इस मस्जिद में नमाज पढ़ने का सभी अपने दिल से ख्वाब रखे और ख्वाब को पूरा रखे। दोस्तों, आप सभी को हमारे YouTube चैनल पे हार्दिक स्वागत है, मैं अभिनंदन करता हूँ। दोस्तों, सबसे पहले आप सभी लोगों को बता रहा हूँ, आज के जहाँ इकट्ठे हुए लोग देख रहे हैं, इस इकट्ठे में लोगों ने भीड़ जमा कर बोले थे, सब दिव्यांग व्यक्ति है, सब विकलांग है, अपने किसी का एक पैर नहीं है, किसी का कान नहीं, किसी दिखता नहीं है, ऐसा ढेर सारा आदमी बैठे, उन सभी लोगों का शिकायत है, उनसे आज तक सरकारी तरफ से कोई कुछ चीज़ नहीं मिला है। तो दोस्तों, आइए इस वीडियो को हमारे YouTube चैनल पे अपलोड करते हैं, आप लोग देखिए, शेयर करें, आगे फॉरवर्ड करें, साथों साथ हमारे YouTube चैनल को सब्सक्राइब कीजिए और आप लोगों के लिए ऐसे खास दिल छू जाने वाले वीडियो में देर सरा लाएंगे। दोस्तों, आगे देखते रहिए। फिलहाल इस वीडियो के सामने जिस व्यक्ति बात कर रहे हैं, वो आसाम की न्यूज चैनल की रिपोर्टर। কিন্তু বিশেষ করে আর দিব্যাঙ্গ যেগুলো মানুষ আছে, বিকলাঙ্গ মানুষ, এগুলোর লেগে স্পেশালি কোনো মানুষ এরকম আজ পর্যন্ত বাড়িছে না, কোনো সমাজও নাই যে মানে তারা কিছু একটা বালা করিয়া দিবার মতো তখন পাওয়া যায় না, মানুষ পাওয়া যায় না। তো বিকলাঙ্গ যদি মানুষ দেখো, কেউ রাত ভাঙ্গা আছে, কেউ কানে শুনে না, কেউ হয়তো চোখে দেখে না, কিন্তু মানসিকভাবে তার মাথায় তো আছে না, এই বালা খারাপ বস্তুটা বুঝতে পারে। সাধারণ একটা মানুষের যে মতো চায়, মানে বালা একটা ঘর বানাইতো, বালা একটা গাড়ি চড়িতো, তো একটা বিকলাঙ্গ মানুষেরও এরকম মনের একটা আশা থাকে নিশ্চয়ই। তো ওইগুলা মানে পূরণ তো হেরা আর্থিকভাবে যেহেতু দুর্বলই থাকে বেশিরভাগ, যেহেতু কর্ম থাকে না বিকলাঙ্গ মানুষের, এরপরে আপনার তার শারীরিকভাবে সক্ষম থাকে, হাঁটিয়া যেতে পারে না, হয়তো কাম কাজ করতে পারে না, তার পয়সা কই থেকে এইতো। তো আমি আমি জানা মতে আর কি, পিডাব্লিউ অ্যাক্ট 2016 একটা সরকারি রুল আছে, মানে কানুন আছে, পিডাব্লিউ অ্যাক্ট 2016 অনুযায়ী একটা বিকলাঙ্গ মানুষের প্রত্যেক মাসে 3,000 টাকা পেতে লাগে, গরো বুঝা পাইছে, এটা সরকারি হিসাব, এটা সেন্ট্রাল স্কিম। এরপরে আজকাল তো অরুণোদয় স্কিমও দিছে, কিংবা কিছু মানুষের কেমন পাইছে জানি না, পাইছে না কিছু মানুষের বিকলাঙ্গ মানুষের পাইন না। তো বিকলাঙ্গ আমি যতটুকু জানি আর কি, মাসে যেটা 1,000 করে মনে করে দেখাতে, এরপরে ওইটা রেগুলার করে না, 3-4 মাস পরে পরে হয়তো কিস্তিটা হয়। কিছু মানুষের রেগুলার হন না, কিছু মানুষের পায়, কিছু মানুষের পায়, কিছু মানুষের পান না, কিছু মানুষের বর্তমানে আঠাইল আছে, তো ওইগুলো শুনাইতে লাগবো না, মানুষের খাইতে লাগবো। হ্যাঁ, তো ও 3,000 টাকা খাইতে হইলে আপনার গরু বইলে, বিকলাঙ্গ মানুষ যদি গরু বই থাকে, আমরা মাত মাতনেও লাগেও আসে নি, ও বিকলাঙ্গ জেলা যার যতটুকু সাধ্য আছে ওই হিসাবে সাধ্য অনুসারে আইতে লাগবো, কিন্তু আইতে লাগবো, আইয়া প্রতিবাদ করতে লাগবো, কান্দিতে লাগবো, বেচে দুধ খাইতে হইলে খান্দা লাগবো না, গরু হুতিলে তো হইতো না, আপনার দুধ লই আপনার হুতি হইলে খামিব না, আপনার কতটুকু দুঃখ আসো, কি অবস্থা আছো, এই বস্তুটা রাইজে জানতে লাগবো, সরকারে জানতে লাগবো, আর ওটা জানতে হইলে আপনার মিডিয়ার জরুরত আছে। তো আজকে আপনার এই সভাস্থলীতে আমি একটা প্রতিশ্রুতি দেই, যেহেতু খাইরুল ভাইয়ের লোক আমার বহুত আগত থেকে চিনাকি, তান আমি জানি বিকলাঙ্গর ইয়া বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গুয়াহাটি শহরে এসে দৌড়াইয়া বিভিন্ন কাম কাজ করবেন আর কি। তে আমি স্থানীয়, আমি একটা আজকে সরম লজ্জিত আমি, ও কারণে যে আমার আমি ও জায়গার লোকাল ছেলে, তো আমার জায়গার মধ্যে বিকলাঙ্গ মানুষগুলো ফেসিলিটিগুলো পান না, যেহেতু হয়তো আমার একটা পার্সোনাল বিজনেস উজনেস আছে বা আমি দৌড়াদৌড়ি থাকি, হয়তো ফেসিলিটি দিতে পারছি না। তো একদম শিক্ষিত যুবক হিসাবে কথা দিলাম, মিডিয়ার যুগে দিয়ে আপনার দুঃখ সুখ কিতা আছে, টিভি চ্যানেল হোক, যিকোনো মিডিয়ার যোগেদি, তো আপনারা আমি কথা দিলাম যতটুকু পারি আর কি, আমি সাংবাদিক হিসাবে আপনারা সহায় সহযোগিতা করে যাব ইনশাল্লাহ। তো এতটুকু হইয়া আমি আমার সময় বক্তব্য শেষ করলাম।